رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بسم الله الرحمن الرحيم আজকে আমরা শুরু করছি সূরা আল বাকারা দুই নম্বর সূরা 77 নম্বর আয়াত থেকে আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন তাহারা কি জানে না যাহা তাহারা গোপন রাখে কিংবা এলান করে ঘোষণা করে নিশ্চিতভাবে তাহা আল্লাহ জানেন তাহাদের মধ্যে রয়েছে তাহারা কিতাব সম্পর্কে জানে না ধারণা আকাঙ্ক্ষা ধারণা ব্যতীত তাহারা শুধু অবরূপ ধারণাই পোষণ করে আমি একবার বলেছিলাম যে যদি কোনো বাক্যের শুরুতে ইন আসে ইন ইন মানে হতে অর্থ হচ্ছে যদি যদি ইফ ইংলিশে বলে ইন মানে হচ্ছে যদি আর ইন্না মানে নিশ্চয় তো এই ইন এবং ইল্লা এর পরে যদি ইল্লা শব্দ আসে ইল্লা ইনের ইন আরবি এর পর যদি একই বাক্যে ইল্লা আসে তখন এই ইনটা হয় ইনে নাফিয়া ওয়া ইন হুম তাহারা নয় এখানে ইনটা ইনে নাফিয়া ওয়া ইন হুম আর তাহারা নয় ইল্লা ব্যতীত ইয়াজুন্নুন যাহারা ধারণা করে অর্থাৎ তাহারা ধারণাকারী ব্যতীত আর কিছুই নয় এই আমানিয়া শব্দটা আপনারা দেখবেন সূরা 22 বাইশের 52-53 বোধহয় ওখানে উমিয়া আমানিয়া উমিয়া শব্দ একই অর্থ উমিয়া মানে আকাঙ্ক্ষা ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনা আল কিতাব সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা ইয়াকতুবুনা আল্লাযীনা ইয়াকতুবুনা যাহারা কিতাব লিখে যারা লিখে আল কিতাবা পুস্তু কিতাব বিআইদিহিম তাহাদের স্বহস্তে তুম্মা ইয়াকুলুনা অতঃপর তাহারা বলে বলতে থাকে হাজা মিন ইনদিল্লাহ এটি হচ্ছে আল্লাহর তরফ থেকে লিয়াশতারু বিহি সামানান কলিলা তাহারা এর মাধ্যমে ক্রয় করে সামানান কলিলা তুচ্ছ মূল্যে তাহারা তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য এগুলো তাহারা ক্রয় করে বিক্রয় করে ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ধ্বংস তাহারা যাহা কাতাবাত আইদিহিম তাদের স্বহস্তে যা লিখলো তাহাদের জন্য তাহাদের লেখার জন্য ধ্বংস ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন আর ধ্বংস দুর্ভোগ তাহারা এর বিনিময়ে যাহা অর্জন করেছে এখানে এই দুটো আয়াত মূলত আমরা তিলাওয়াত করেছি 77 নম্বর আয়াত থেকে 77, 78, 79 এই তিনটা আয়াত একটা একটা এর পরবর্তী আছে এই তিনটা আয়াতের একটু বিশ্লেষণ লাগবে এর মধ্যে মূল আলোচনা হচ্ছে যেটা আমার এমদাদ ভাই বলেছেন যে উম্মিউন কারা অমিন হুম উম্মিউন তাহাদের মধ্যে এমন কিছু লোক আছে যাহারা উমি অমিন হুম উম্মিউন তাদেরকে ডেফিনেশন এখানে দিচ্ছে আল্লাহ এটা এই ডেফিনেশনটা আংশিক ডেফিনেশন লা ইয়ালামুনাল কিতাব তাহারা কিতাব জানে না
ইল্লা আমানিয়ু আমানিয়া, কেবল আশা মিথ্যা আকাঙ্ক্ষা ব্যতীত, অর্থাৎ তাদের কিতাবের জ্ঞান নেই, কেবল প্রত্যাশা ব্যতীত, অলিক প্রত্যাশা ব্যতীত। উহাদের মৌলিক কোন জ্ঞান নেই, কোন কিতাবি এলেম নেই, অথবা একাডেমিক কোনো জ্ঞান নেই, আছে কেবল অলিক কল্পনা। আপনি দেখবেন গ্রামে কিছু আছে মূর্খ পণ্ডিত, সব জানে, তার প্রাতিষ্ঠানিক কোনো নলেজ নেই, প্রচুর কথা বলতে পারে, তার কোনো কথার কোনো সিকোয়েন্স নেই, আন্দাজ করে বলে। যেমন বদনাম হয়ে যাচ্ছে এই যে আপনার হিন্দুদের ইউটিউবে থাকে এটা সদগুরু, দেখবেন আমি ওনার আলোচনা প্রায় শুনতাম, মানে কোন কথা তার মানে একটা উর্বর মস্তিষ্ক থেকে উদ্ভাবিত বানোয়াট কথাবার্তা ছাড়া তার আলোচনার কোনো মৌলিকত্ব নেই, কোন রেফারেন্স নেই, কোনো প্রামাণ্য কোন দলিল নেই। হ্যাঁ, সায়েন্টিফিক কিছু কথা বলে আর এই সায়েন্স কে জুড়ে সে পুরো আলোচনাই হচ্ছে অলিক কল্পনা। উম্মিউন, কারা উম্মি? মোট 6 বার উম্মি শব্দ আসছে, 6 বার আমি সংক্ষেপ করছি। এর মধ্যে 2 বার আসছে সিঙ্গুলার ওয়াহেদ, আর 4 বার আসছে জমা। 2 বার ওয়াহেদ সিঙ্গুলার এক বছরে, আর 4 বার জমা প্লুরালে। কারা উম্মি? উম্মি নিয়ে আমরা আমাদের জাগতিক বিশ্বাস এবং হাদিস ভিত্তিক যে আমাদের ধর্ম, ইসলাম ধর্মের যে জ্ঞান, এটা বলা হয় যে নিরক্ষর, একটা অর্থ একদম জেনারেলি মোস্ট অফ অল মুসলিম এটা বিশ্বাস করে যে উম্মি শব্দের অর্থ হচ্ছে নিরক্ষর। আরেকটা বিশ্বাস আছে, সেটা হচ্ছে উম্মিকে ট্র্যাক করা হয় যে ঈসা নবী যেহেতু তিনি পিতা ছাড়া জন্ম হয়েছেন তার মায়ের গর্ভ থেকে, মা কেন্দ্রিক, তাই উম্মি উম্মিয়ুন শব্দটা আল উম থেকে, উম্মুর অর্থ মাতা, তাহলে মুসা ঈসা নবীকে বলা হয়েছে উম্মিয়ুন, উম্মি ঈসা নবীকে উম্মি, আর তার অনুসারীদেরকে বলা হয় উম্মিয়ুন। আমি কিন্তু চলমান বিশ্বাস কথা বলছি, ইসলাম ধর্মের চলমান হাদিস ভিত্তিক বা অন্যান্য ধর্মগ্রন্থ ভিত্তিক যে বিশ্বাস, প্রথম বলেছি উম্মিয়ুন বা উম্মি অর্থ নিরক্ষর, আর একটা বলেছি যে উম্মি উম্মিয়ুন বা উম্মিয়িন এটা উম্মুন থেকে আসছে, উম্মুন মানে মাতা, যেহেতু ঈসা আলাইহিসসালাম তিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন তাকে বলা হয় উম্মু নবী, আর পরবর্তীতে তার অনুসারীদেরকে বলা হয় উম্মি জাতি, এরকম একটা বিশ্বাস আছে। কিন্তু কোরআনে, কোরআনে আমরা ভিন্ন একটা চিত্র দেখি, সেটা হচ্ছে আমরা প্রথমে যাব সূরা 3:20, সূরা 3:20, আপনারা নিজেরও আশা করি বুঝতে পারবেন, আমার এটা আমার নিজের ব্যাখ্যা মিলিয়ে দেখবেন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, বিষ্ণু মাতলে করছি, ফাইন হাজুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওমান ওমান ইত্তাবান, ফাইন যদি হাজুকা তাহারা তোমার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়, ফাকুল তুমি বলো আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি, আমি আমার নিজেকে আল্লাহর রাহে শপথ করেছি, ওয়া মানিত্তাবান আর আমার অনুসারীগণ
যাহারা আমাকে অনুসরণ করে তাহারাও। ওয়াকুল লিল্লাযীনা উতুল কিতাব, আর তুমি তাদেরকে বলো তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যারা কিতাবি কিতাবধারীগণ তাদেরকে বলো। ওয়াল উম্মিয়িন, আর বলো উম্মিদেরকে, আর বলো উম্মিগণকে। আসলামতুম, তোমরা কি আত্মসমর্পণ করেছো? ফাইন আসলামু, যদি তাহারা আত্মসমর্পণ করে, ফাকা দিফতাদাউ, তাহলে নিশ্চয় তাহারা হিদায়ত পাইবে। ফাইন তাওয়াল্লা, অতঃপর যদি তাহারা টার্ন ব্যাক করে ফিরে যায়, ফাইন্নামা আলাইকা আল বালাগ, তোমার উচিত, তোমার কর্তব্য হচ্ছে কেবল পৌঁছে দেয়া। আল্লাহ বাসিরুম বিল ইবাদ, নিশ্চয় আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা। এখানে একটা এই আপনার কিতাই উম্মিদের একটা পরিচয় আসছে, একটা স্পষ্ট উম্মি কারা, তাদের একটা পার্থক্য আসছে। আমি আরেকটু যাব, সূরা সাতের 157, যেহেতু আমি বলেছি যে এক বচন আসছে, সাতের 157। যাহারা অনুসরণ করে একজন রসুলকে, একজন রসুলকে অনুসরণ করে, কোন রসুল? আন-নাবিয়্যা আল উম্মি, যিনি নবীও বটে কিন্তু উম্মি। আন-নাবি আল উম্মি অর্থ হচ্ছে, যদি আমি উম্মিদের নবী, এটা হবে আন-নাবি, আন-নাবিয়্যা আল উম্মি, উম্মি নবী, আন-নাবি আল উম্মি, উম্মি নবী। আল্লাযী ইয়াজিদূনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যাহার উল্লেখ তাওরাত ও ইনজিল আছে, যা তাহাদের নিকট আছে, তাহাতে লিপিবদ্ধ পায় যে ইয়ামুরুহুম বিল মারুফি ওয়ায়ানহাহুম আনিল মুনকারি, যে তাহাদেরকে সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে বাধা দেয়। ওয়ায়ুহিল্লু লাহুম আত-তাইয়্যিবাত, এবং তাহাদের জন্য তাইয়্যিব বস্তুকে হালাল করে, পারমিট করে। ওয়ায়ুহাররিমু আলাইহিম আল খাবাইতা, আল খাবাইতা, এবং নিষেধ করে যাবতীয় খবিস দ্রব্য। ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম, এবং তাহাদের এবং যে মুক্ত করে তাহাদেরকে তাহাদের গুরু ভার হইতে। ওয়া আগলালান আল্লাতী কানাত আলাইহিম, এবং শৃঙ্খল হইতে যাহা তাহাদের উপর ছিল। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ আন-নূরা আল্লাযী উনজিলা মাআহু, সুতরাং যাহারা তাহার প্রতি ঈমান আনে, তাহাকে সম্মান করে, তাহাকে সাহায্য করে, এবং ওয়াত্তাবাউ আন-নূর, এবং নূরকে অনুসরণ করে, আলোককে অনুসরণ করে। আল্লাযী উনজিলা মাআহু, যাহা তাহাদের উপর নাজিল করা হয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, ওহারাই হচ্ছে সফল সফলকাম। আমি সামনে যাচ্ছি না, মোট বলছিলাম যে 6 বার আসছে উম্মি, এর মধ্যে সিঙ্গুলার হচ্ছে 2 বার। এই সিঙ্গুলারটা শুধু ইসার ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইসার ইসার আলোচনার প্রসঙ্গে আসছে উম্মি। এটার মূল অর্থ হচ্ছে সূরা 3:20, আবার একটু যান,
তিনির বিষয় দেখেন এখানে বলা হয়েছে মিডল পয়েন্টে, ওকুল লিল্লাযিনা উতুল কিতাব, তুমি তাদেরকে বলো যাদের কিতাব দেওয়া হয়েছে তাদেরকে বলো, বল উম্মিয়িন এবং বলো উম্মিদেরকে, তাহলে উম্মিরা হচ্ছে তাদের কিতাব দেওয়া হয় নাই। এই এই পৃথিবীতে আল্লাহর মাখলুকের মধ্যে মানুষের মধ্যে জাতি দুইটা, একটা হচ্ছে কিতাব প্রাপ্ত, একটা হচ্ছে উম্মি, একটা কিতাব প্রাপ্তগণ একটা হচ্ছে উম্মিগণ। কিতাব প্রাপ্তগণ হচ্ছে উত্তুল কিতাব, কিতাবদারি আহলে কিতাব, আর যারা কিতাব প্রাপ্ত নন তারা হচ্ছে উম্মি, তাদেরকে কিতাব কিতাব দেওয়া হয়নি। এই আজ দেখেন আমি মিলে দেব, কুল ওয়াকুল এবং আপনি বলুন, লিল্লাযিনা উতুল কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছে তাদেরকে, ওয়াল উম্মিয়িন এবং বলুন উম্মিদেরকে, দ্যাট মিন্স উতুল কিতাব কিতাবধারী তাদের অপোজিট হচ্ছে উম্মি, কিতাবধারী নন, কিতাব প্রাপ্ত নন, যার কারণে তারা কিতাবের জ্ঞান নেই। যেহেতু ওনারা কিতাব অধিকারী নন, কিতাব প্রাপ্ত নন, ওদের কিতাব দেওয়া হয়নি, তাই তারা অলিক কল্পনা করে, অলিক কথা বলে, বানিয়ে কথা বলে, এবং তারা নিজেরা কিতাব লিখে এই কিতাবকে আল্লাহর তরফ থেকে আসছে তারা প্রচার করে, এবং এই কিতাব দিয়ে তারা দুনিয়া অর্জন করে, আল্লাহ বলছে তাদের জন্য ধ্বংস। এবং তারা যে সহস্তে কিতাব লিখেছে, লিখে তারা কিতাব আল্লাহর তরফ থেকে বলেছে, আর যা তারা অর্জন করলো যা তারা লিখলো এটা সবটাই হচ্ছে ধ্বংস। এবার আপনি মিলিয়ে নিন, সিঙ্গুলার হলে কি হবে, সিঙ্গুলার হচ্ছে হবে যে এমন নবী, ঈসা নবী বা যে নবী হোক, যেই এমন সূরা সাতের 157 লোকমান মিলান, ওখানে কি অর্থ হবে, ওখানে হবে الذين يتبعون الرسول النبي الامي, যারা অনুসরণ করে একজন রসূলকে, যিনি النبي الامي, যিনি উম্মি নবী, তার মানে হচ্ছে কিতাব দেওয়া হয়নি, কিতাব প্রাপ্ত নন এমন সম্প্রদায়ের নবী, এমন সম্প্রদায়ের নবী। আমি আগেই বলেছি জাতি, উম্মি মানে একটা জাতি, যে জাতি হু ডিডন্ট রিসিভ এনি স্ক্রিপচার, যারা হলি কিতাব আল কিতাব প্রাপ্ত নন। এইভাবে আপনি দেখেন যারা কোরআন পড়ে, যারা কোরআন এই কিতাব যারা হাতে আছে, সে নামধারী মুসলিম হোক অথবা বেনামী মুসলিম হোক, অস্বীকার করে সে হচ্ছে আহলে কিতাব, অর্থাৎ যারা ইসলাম ধর্ম, ধর্ম বিশ্বাস দীন ইসলাম হোক বা ধর্ম ইসলাম হোক যেভাবেই হোক, যারা কিতাব এই পরকাল বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, প্রফেটদেরকে বিশ্বাস করে, তারা কিতাবধারী। এর মধ্যে বাঘ হবে, স্ক্রুট হবে, আর যারা এই কিতাবকে কিতাব মনে করে না তাদের কিতাবকে দেখেন, যেমন আমি বললে ভুল হবে না, হিন্দু ধর্ম বিশ্বাস, তাদের কিতাব তার কিতাব প্রাপ্ত নয়, তাদের কিতাব লিখিত মানুষের বানানো এবং সম্পূর্ণটাই হচ্ছে অলি কল্পনা। এবার যান বাইবেলে, বাইবেল যারা খ্রিস্টান তারা কিতাব প্রাপ্ত নয়, তাদের মধ্যে থেকে কোন নবী আসেনি, কোন রসুল আসেনি, কোরআন বলে না, তাহলে ওদের আরো কিতাব দাবি করে, সেটা হচ্ছে লিখিত কিতাব। ঠিক এমনি ভাবে ইহুদির ক্ষেত্রে যান, একই কথা, ইহুদি ধর্মের কোনো নবী নেই, তাদের জাতি থেকে কোনো নবী আসেনি, তাদের বানানো জাতি, তাহলে কিতাব প্রাপ্ত হচ্ছে আহলে কিতাব, আর যারা কিতাব প্রাপ্ত নন তারা হচ্ছে উম্মি। এবার আপনি যান সূরা 62 দুই নম্বর আয়াতে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যীন رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة تيني الله هو الذي تيني شيجون جيني
বাআসা প্রেরণ করেছেন ফিল উম্মিয়িন উম্মি জাতির মধ্যে, অর্থাৎ কিতাব প্রাপ্ত নন, কিতাবের অধিকারী নন, এমন জাতির মধ্যে তিনি প্রেরণ করেছেন রসুলান একজন রসুল, মিনহুম তাদের মধ্যে থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি যেন তাহারা তাহাদেরকে আয়াত তিলাওয়াত করে শোনায়, ফাউজাকিহিম এবং তাদেরকে পরিশুদ্ধ করে, ওয়ুআল্লিমুহুমুল কিতাব এবং তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দেয়, ওয়াল হিকমা এবং হিকমা শিখায়, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দলালিম মুবিন ইতিপূর্বে তো ওহারাই ছিল ঘোর বিভ্রান্তিতে। এভাবে আপনি কোরআনের সকল উম্মি ছয় জায়গায় আসছে, ছয় জায়গার উম্মি পরিষ্কার মিলে যাবে। এরপর আয়াতটা 80, 81, 82 এগুলো একই আয়াত, একই সম্প্রদায় এই উম্মির ব্যাপারে বলা হয়েছে, ওদের বৈশিষ্ট্য আমি সামনে আর আলোচনা করছি না, আপনাদের কথা শুনবো আর উম্মুক্ত কথা আমার রেবাত থেকে শুনবো। উনি একটা ভিডিও করেছেন, তিনি কিতাব প্রাপ্ত নন এমন জাতিদের নিকট, এমন জাতির নিকট একজন রসুল প্রেরণ করেছেন, মিনহুম তাহাদের মধ্য থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি যে তাহাদের নিকট তিলাওয়াত করে তাহার আয়াতসমূহ, ওয়ুজাক্কিহিম এবং তাহাদিগকে তাসকিয়া করে, পরিশুদ্ধ করে, ওয়ুআল্লিমুহুমুল কিতাব এবং শিক্ষা দেয় তাদেরকে কিতাব, আল কিতাব, ওয়াল হিকমা এবং হিকমত, وإن كانوا من قبل لفي ضلال مبين وإن كانوا جديد وطهرا من قبل إتي پوربي لفي ضلال مبين وبشوي تارا چلو اكتا پرشکار بدران کی تي پرشکار دلال اكتا پتو برشتو تاي اس پشتو پتو برشتو تار مدد تارا چلو কিতাবে সে তাদেরকে সে ভ্রষ্টতা থেকে দূর করে হেদায়েত আনলো। এ উম্মিয়িন হচ্ছে কিতাব প্রাপ্ত নন এমন একটা জাতি। আমি 79-তে যে বই লেখার কথা বলা হয়েছে, যে এটা কি কোন ভয়ের, আমি কি কোরআন থেকে কোরআন থেকে আয়াত সংকলিত করে কোনো বই লিখতে পারবো নাকি না আসলে কোনো বই, এটা একটু বিস্তারিত বলবেন কিনা? এটা হচ্ছে এই 78-79 একই আয়াত, উম্মিদের ব্যাখ্যায় বলা হয়েছে যে উম্মিদের বৈশিষ্ট্য কি, যেহেতু তাদের তাদের কিতাব নেই, তারা কিতাব প্রাপ্ত নয়, তারা কি করে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কিতাব নিজ হাতে লিখে লিখে তারা বলে, গর্ব করে বলে যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে, এবং এর বিনিময়ে তারা তুচ্ছ মূল্য গ্রহণ করে। এরপর আল্লাহ তাদের এই কর্মকে এবং তাদের তারা যা অর্জন করেছে সেই দুইটা জিনিসকে আল্লাহ ধ্বংসের কথা বলছেন, দুর্ভোগ কথা বলছেন। এবং একটা বিষয় যে এই আয়াতটা কি আমরা কোরআন থেকে আমরা কিতাব লিখতে পারবো কিনা, লিখা যাবে, আমি কোরআন তো একটা বিশাল গ্রন্থ, কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন জায়গায় ছড়ানো, এটা আমরা এখনো শুনি যখন কোনো বন্ধু বান্ধবদেরকে আমরা বলি যে এই আয়াতটার এই বাকি অংশ আছে ওই জায়গায়, তারপরে এই অংশটা আছে আরেক জায়গায়, চার পাঁচটা আয়াত সমন্বিত করে যখন একটা বিষয়ের সমাধান দেওয়ার চেষ্টা করি তখন তারা বলে না 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 এরকম এক জায়গা থেকে এক গাছ থেকে আপনি ছাল নেবেন, আরেক গাছ থেকে আপনি আরেকটা অংশ নেবেন, এভাবে হবে না। হ্যাঁ, ওনারা বলে যে একসাথে কোনো নাই, মানে এই উত্তরটা আছে ওরা চায় জুমলাতান ওয়াহিদা, ওই একই প্রশ্ন যখন কোরআন বিরোধী তারা বলে যে এই কোরআন কেন জুমলাতান ওয়াহিদা,
এক বাক্যে আসলো না কেন, কোন সমাধান এক বাক্যে নাই কেন, জুমলা মানে বাক্য, কিন্তু এটা অর্থ করা হয় একসাথে। কোরআন কেন একসাথে আসে না, কেন অল্প অল্প করে আসছে না, এক বাক্যে কেন উত্তর নেই, জুমলাতান ওয়াহিদা। যারা কোরআন বিরোধী তারা প্রায় বলে যে কোরআনের আয়াত বা কোরআনের সমাধান কেন এক বাক্যে নেই, জুমলাতান ওয়াহিদা। তা আল্লাহ বলছেন যে এক বাক্যে নেই এই জন্য যে তোমরা যেন রপ্ত করতে পারো, অল্প অল্প করে রপ্ত করতে পারো, বুঝতে পারো। এখন যেহেতু কোরআনের সমাধান কোরআন জুড়ে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন এখান থেকে বিভিন্ন জায়গায়, এবং প্রত্যেকটা অংশ অনেকগুলো বিষয়কে কভার করে, সে কারণে যখন যে সমস্যা আসবে সে সমস্যার আলোকে স্পেসিফিক সে সমাধানের সমস্যার সমাধানকে কেন্দ্র করে আয়াতগুলো একত্র করলে দোষের কিছু নেই। কিন্তু এটা এটা ফাইনাল নয়। আমার মনে হয় কার বইয়ে যেন হেমদাদ ভাই অথবা আমাদের আকাশ ভাইয়ের বই কার বইয়ে যেন লেখা আছে একটা ভূমিকায় যে এটা কোনো ক্রমেই কিতাবের অনুরূপ নয়। এটা হ্যাঁ মূল জিনিস জানতে হলে আপনি মূল কিতাব যেতে হবে। এটা হচ্ছে আংশিক একটা বিষয়, অর্থাৎ একটা বিষয়কে আপনি হাইলাইট করবেন, একটা বিষয়কে পুরো ধরবেন, সেখান থেকে আয়াতগুলো আপনি আনছেন, কিন্তু এই আয়াতগুলো শুধু এই এই বিষয়টাকে শুধু বুঝাবে তা নয়। এই আয়াতগুলো এই শব্দগুলো অনেক বিষয়কে বুঝায়, অনেক বিষয়কে বুঝায়। তা যেহেতু বর্তমান একটা সমস্যাকে কেন্দ্র করে আপনি এই সমাধান দিচ্ছেন, তাহলে এই সমস্যাটা সমাধান হলে বা এই সমস্যার জ্ঞান এই এই জ্ঞান যদি সবাই জেনে যায় তখন আর আপনার এই আপনার এই মিনিং এর কোনো কার্যকারিতা নেই। তখন কোরআন কোরআনের এই মিনিং গুলো মানে তার আরো অনেক বিষয়কে কভার করে সেদিকে যাবে। আমার মতে আমি বিশ্বাস করি যে যে কোনো বিষয় থেকে আপনি কোরআন থেকে উঠে এনে আপনি ছোট ছোট পুস্তক লিখতে পারেন, কিন্তু সেখানে ওই শর্ত দুইটা যে আপনি যদি লিখবেন কি জন্য লিখছেন, আপনার চিন্তা ঢুকাচ্ছেন উমলিয়া ঢুকাচ্ছেন আমানিয়া ঢুকাচ্ছেন কিনা, উমলিয়া ঢুকাচ্ছেন কিনা, যেটা 2257-এর মধ্যে আছে উমলিয়া, উমলিয়া শয়তান থেকে আসে উমলিয়া, সে উমলিয়া আপনি ঢুকাই দেন কিনা, আর আপনি এর বিনিময়ে কিছু গ্রহণ করেন কিনা, এটা হচ্ছে বিষয়। তাহলে প্রচলিত তাফসীর গ্রন্থ কি আমরা বলতে পারি হাতে লেখা? এটা কোনো সন্দেহ নাই, কোরআন দিয়ে তাফসীর লেখে, কোরআন থেকে কোরআন মানে এটাকে তাফসীর তো বলা যায় না, তাফসীর শব্দটা নামকরণটাই ঠিক না, তাফসীর যে আল্লাহ করছে। যাই হোক, এখন আমাদেরকে এই যে লাস্ট আয়াতে আমরা পাইলাম যেটা যে আল্লি মুহমুল কিতাব ওয়াল হিকমা, নবী যে শিক্ষা দিয়েছে কিতাব শিক্ষা দিয়েছে নবী, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়াইওয়াল্লি মুহমুল কিতাব ওয়াল হিকমা, এই যে তিনি শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা দিতে গিয়ে তার যেমন আপনি একজন শিক্ষক আপনি যে শিখাচ্ছেন এই শিক্ষাতে গিয়ে তো আপনার কিছু বুঝাইতে দেয়া নিজের থেকে কিছু কথা আসতেছে আমাদের যাতে বুঝে আসে, সেই জন্য তো নবীর এই যে রকম বুঝাইতে দেয়া যে নিজের কিছু কথা আসছে সেটা কি আসতে পারে কিনা, সেটা একই কথা সেই আমি একটু বলি আমি বুঝতে পারছি প্রশ্নটা, আমার সাহেব ভাই বলবে এই যে আমি বলি বা আমদাদ ভাই বলুক বা সাহেব ভাই বলুক আমরা একটা বলতে গিয়ে আমাদের আসলে সমসাময়িক উদাহরণ যে দেই আগেও বলেছি আমি, উদাহরণ হয় একমাত্র উদাহরণ একজন বক্তা উদাহরণ দেয় শ্রোতাদের জেনারেল আলোকে, যে কোনো একটা বিষয় স্টুডেন্ট ছাত্র যখন একটা ম্যাথ শেখায় যখন টিচার ম্যাথ শেখায় তখন ম্যাথটা বুঝতে পারে না, উদাহরণ উদাহরণটা দেয় ছাত্রদের জেনারেল যারা বুঝতে পারে তাদের পরিচিত। তো আমি আমি যে কথা বলি এগুলো আমি আপনাদের জ্ঞানের আলোকে বা আমাদের ভাবনা আমাদের আমাদের পরিচিত আমাদের বিষয়গুলো কিভাবে বুঝতে পারি আমরা সেভাবে উদাহরণ দিই সে বুঝাই, যখন এই প্রসঙ্গ শেষ হবে তখন কিন্তু আমার কথার কোনো কার্যকারিতা নেই। হ্যাঁ আপনি মূল আয়াত বুঝে গেলেন, এই যে তুমি মনে করো তোমার কাছে 10 টাকা আছে
তুমি বন্ধুকে 5 টাকা দিলা, এই যে কথাটা উদাহরণ দিল একটা ম্যাথ শিখাতে গিয়ে, যখন একজন ছাত্র ম্যাথটা শিখে যাবে তখন তার উদাহরণটা কোনো কার্যকর করতে না, সে 10 টাকা আদৌ দিল না আদৌ নিল, এই তার কোনো আর স্টেটমেন্ট আর থাকে না কার্যকারিতা। তো আমি যে কথা বলছি, অনেক কথা বলি, এগুলো কোনো কার্যকারিতা নেই যদি আপনি মূল আয়াত বুঝে যান, বা আমরা যদি মূল আয়াতটা বুঝে যাই। বুঝার জন্য জাস্ট আমরা একটু লাইনে আসি বা আমরা একটু সামনে আসি, কাছাকাছি যাই, আস্তে আস্তে জ্ঞানটা বিকশিত হয়। ঠিক এই একই উদাহরণ কিতাবে লেখার ক্ষেত্রেও, যদি আমরা একটা বিষয় যে যদি একজন আমার আজকে মিথ্যা সাক্ষী, মিথ্যা মিথ্যা কসম, আমাদের একটা ভিডিও আছে, এটা আমি বলছিলাম যে এক সপ্তাহের মধ্যে 10,000 ভিউ হবে, যদি পুরো বাংলাদেশের মানুষ মিথ্যা কসম বা নিজের স্বার্থে আল্লাহর নামে জুড়ে দেওয়া কসম বৈধ নয়, এটা যদি এস্টাবলিশ হয়ে যায়, তাহলে ওনারের ভিডিওর কোনো কার্যকারিতা নেই। রসূলগণকে পাঠানো হয়েছে তাদের নিজ নিজ জাতি থেকে নিজ ভাষায়, কোরআন তারা কিতাব কিতাব বুঝাবে নিজ ভাষায় বুঝাবে, কিতাব একটা আরবি ভাষায়, এক কিতাব আরবি ভাষায়, কিন্তু রসুলগণ ভিন্ন, তাদের মাতৃভাষা রসুল আসছে, রসুলগণের ভাষা ভিন্ন, তারা তার জাতিদেরকে আয়াত বুঝাইতো নিজ ভাষায় যেন বুঝতে পারে। কিতাব কি ভাই সবগুলো আরবি ছিল যতগুলো আসছে, মানে কিতাব প্রত্যেক ওয়াহিদ, কিতাব ওয়াহিদ, কিতাব একটাই, কিতাব একটাই, তাহলে শুরু থেকে এটা আরবি ছিল, জাতি কিতাব একটা, যে জাতি হোক না কেন কিতাব ছিল আরবি, কিতাব একটা, এক কিতাব এক ভাষা, কিন্তু রসুল ভিন্ন, রসুল আসছেন জাতি থেকে, বিভিন্ন জাতি থেকে, ভাষার জাতি বিভিন্ন ভাবে সৃষ্টি হয়, ভাষার ভিন্নতা থেকে জাতি সৃষ্টি হয়, টেরিটরির ভিন্নতার কারণে সৃষ্টি হয়, বিভিন্ন জাতি থেকে আল্লাহ রসুল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, তাদের ভাষা যেন কিতাব বুঝায়। আচ্ছা, আল্লামাহুল বায়ান আর রহমানের আল্লামাহুল বায়ান, এই আল্লামার হু, এই হুর মাঝে কি রাসূল আর রহমান আল্লামাল কোরআন না মানুষ, আল্লাহ আল্লামাল কোরআন খলাকাল ইনসান, ইনসানা আল্লামাহুল বায়ান, এই যে আল্লামাহুল বায়ান আর আল ইনসান, আল্লামাহু মানে হু মানে তাকে মানুষ কি, হু এর মারজা ইনসান মানুষ, মানুষ কি বয়ান শিখেছেন, মানুষকে বয়ান শিখিয়েছেন কে, আল্লাহ, আপনি আল্লাহ, আর আপনি যান একটু বলে দিন, আপনি যান সূরা 16:44, আমি লম্বা হয়ে যায় তো দেখেন, আপনার আয়াতটা আপনি একদম এক্স্যাক্ট উত্তর পেয়ে যাবেন, 43:44, ওয়ানসালনা ইলাইকা আয-যিকরা, ওয়ানসালনা ইলাইকা আয-যিকরা, আর আমরাই তোমার নিকটে অবতীর্ণ করেছি আদ-যিকর, কেন, লিতুবাইয়িনা লিন-নাস, যেন তুমি বয়ান করো, লিতুবাইয়িনা স্পষ্ট করো, বয়ান শব্দটা বাইয়ানা ইউবাইয়িন যখন আরবি তাফিল থেকে আসে তখন পরিষ্কার করা, ক্লিন, লিতুবাইয়িনা সুস্পষ্ট করা, লিন-নাস মানুষদের নিকটে, তুমি যেন উহা মানুষদের নিকটে পরিষ্কার করো, মা নুসিলা ইলাইহিম, কি পরিষ্কার করবা, যাহা নাযিল হয়েছে তাদের উপর, আপনি দেখেন বিষয়টা কত পেস লাগাইছে আল্লাহ, মা আল্লাহ মানে মানে যারা বিরোধী তারা যেন মানে এখান থেকে কোনো মানে বদ নিয়তে কোনো শব্দ হেরফের না করতে পারে, আল্লাহ এমন ভাবে বাঁচছে শব্দটা বিলি দিয়েছেন, দেখেন ওয়ানসালনা ইলাইকা আদ-যিকরা, শব্দ কান সাংজাল, আমি আমরা অবতীর্ণ করেছি তোমার উপর জিকির, অবতীর্ণ করেছি জিকির, আমরা ধরে নেই জিকির মানে কিতাব, আমরা তোমার নিকট অবতীর্ণ করেছি কিতাব, কেন, লিতুবাইয়িনা লিন-নাস, যেন তুমি উহা স্পষ্ট করো, বর্ণনা করো, ওকে বর্ণনা করো, কি বর্ণনা করো, মা নুজিলা ইলাইহি, যা অবতীর্ণ হয়েছে তাদের উপর, তাহার ওইটা দেখেন আপনি, মা নুজিলা বলা হয়েছে, তাহলে কিন্তু মা নুজিলা ইলাইহিম,
যে জিনিসটা নবীর উপর বা রাসূলের উপর অবতীর্ণ হয়েছে ঠিক একই জিনিস তাদের উপর অবতীর্ণ হয়েছে। অতএব আপনি আপনি মানে স্পষ্ট করবেন, বয়ান করবেন মানে বাহির থেকে নয়। আমি উদাহরণ দিই যে যদি বলি যে আমি একটি আমাকে একটি পত্র দেয়া হয়েছে, আমাকে একটি একটা চিঠি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আমি যেন ওই চিঠিটা আমার গ্রামবাসীকে শুনিয়ে দিই, স্পষ্ট করে দিই, পরিষ্কার বুঝিয়ে দিই যে চিঠিটা অবতীর্ণ হয়েছে, যে চিঠিটা দিয়েছেন ওই গ্রামবাসীকে, তাইলে কি এখানে বাড়িয়ে বলার কিছু আছে? গ্রামবাসীকে যে চিঠি দিয়েছেন ঠিক সেটাই বলতে হবে। আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী, সে কারণে এই কিতাবটা তারা অবতীর্ণ কিতাব স্পষ্ট করে দিয়ে আসছেন, পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়ে আসছেন ঠিক সেম কিতাব যে কিতাবটা অদর করা দিয়েছে। আল্লামাহুল কিতাব তো আছে, আল্লাহ রাসূল কিতাব শিক্ষা দিয়েছেন, এটা আয়াত আছে অনেকগুলো না, শিক্ষা তো মানে ওটা তো কিতাবে শিক্ষা দিয়েছেন, আর এখানে আসছে বায়ান, রাসূল বাইরে কথা বলতেন কিনা বা বাইরের কথাটা চার একটু বলি আপনি যান 22:52 যান। আমি তোমার পূর্বে যে সমস্ত রসুল কিংবা নবী প্রেরণ করেছি বলেছিলাম যে ওমা প্রথমে নেতিবাচক নফি আসছে আর পরে ইল্লা আসছে, তাহলে নফি নফি হবে ইসবাত, মানে না না হ্যাঁ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে কি হবে যে আমি তোমার পূর্বে যত যত রসুল এবং যত নবী প্রেরণ করেছি তারা সকলেই তাহাদের যখন তাহারা সকলেই যখন তামান্না করেছে আকাঙ্ক্ষা করেছে তখন ওই আকাঙ্ক্ষার মধ্যে আলকা শয়তান কি উমিয়াতি, শয়তান তাদের ওই আকাঙ্ক্ষার মধ্যে কিছু মিশ্রণ করেছে, শয়তান তাদের আকাঙ্ক্ষায় কিছু আলকা প্রক্ষিপ্ত করেছে, নিক্ষেপ করেছে, কিছু নিক্ষেপ করেছে। আচ্ছা, ফায়ানসাখুল্লাহু মা উলকিয়া শয়তান, আল্লাহ সেগুলোকে মুছে দিয়েছেন শয়তান যা নিক্ষেপ করেছে, অর্থাৎ নবীদের রসুলদের আকাঙ্ক্ষা এর মধ্যে শয়তান যা ঢুকিয়েছে সেগুলো আল্লাহ সেগুলো আল্লাহ মুছে দিয়েছেন। তারপর কি করলো, সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতি, আল্লাহ তার আয়াতকে তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন, এস্টাবলিশ করেছেন, আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ হচ্ছে মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। এরপর আটা যান, লিয়াজআলা মা উলকিয়া শয়তান, আলিহা এই জন্য যে শয়তান এই জন্য যে শয়তান যা নিক্ষিপ করেছে, ফিতনাতা লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে আছে কাঠিন্য রোগ বেদি তাদেরকে একটা ফিতনায় একটা ফিতনা ফেলানোর জন্য, ফিতনাতান একটা পরীক্ষা স্বরূপ, লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন,
ওয়ালকাসিয়াতি কুলুবুহুম, আর যাহাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে তাহাদের। ওয়াইন্না আজ-জালিমিনা লাফি শিকাকিন বাঈদ, নিশ্চয় জালিমরা দুস্তর মতভেদ রয়েছে। এটার মূলটা হচ্ছে, আমি একটু সহজ বাংলা বলি, যে নবী রসুলগণ যখন দাওয়াতি কাজ করতেন, কিতাব শিক্ষা দিতেন, বয়ান করতেন, তখন বয়ান করতে গিয়ে বা কিতাব বলতে গিয়ে তাদের আকাঙ্ক্ষার মধ্যে শয়তান কিছু নিক্ষেপ করেছে। কিন্তু ওই সময় আল্লাহ শয়তান যা নিক্ষেপ করেছে তাদের আকাঙ্ক্ষার মধ্যে, সেগুলিকে আল্লাহ মুছে ফেলেছে, সেগুলিকে আল্লাহ ইস্তাবিশ করেননি। না করে আল্লাহ তাআলা তার আয়াতকে তিনি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু ওই যে শয়তান নিক্ষেপ করেছে সেগুলোকে আয়াতের মধ্যে ঢুকাননি, কিন্তু সেগুলোকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন। কেন বাঁচিয়ে রাখছেন? যে যাদের হৃদয়ে মারাদ আছে এবং যারা কসে কল, তাদের অন্তর কঠিন, তাদেরকে এর মাধ্যমে পরীক্ষা করে। তাহলে আপনি দেখেন হাদিস শাস্ত্র এটা কি উল্কিয়া কিনা। এর চেয়ে বেশি খোলামেলা বলা যাবে না। ওটা হাদিস শাস্ত্র, এই দুই আয়াতে উল্কিয়া। আল্লাহ কিতাব থেকে দূরে রাখছেন, কিন্তু এগুলো আল্লাহ পঞ্জীভূত করে রাখছেন যেন এগুলো দিয়ে এগুলোর মধ্যে দিয়ে বিভ্রান্ত করা যায়। এবং শিকাকি বাইন, দুস্তর মতভেদ, হাত কথাবার্তা হবে, হাত উপরে, হাত নাভির উপরে, বুকের উপর, নাভির নিচে। ওযু কিভাবে করতে হবে? তিনি দুইবার দিয়েছেন, একবার দিয়েছেন, তিনবার দিয়েছেন, মানে মত বিরোধের শেষ নেই, হাজার হাজার মত বিরোধ, মানে ব্যক্তি কেন্দ্রিক মত বিরোধ, ব্যক্তি কেন্দ্রিক, নট মানে মাজহাব। ইমাম আবু হানিফার মাজহাব, ওনার যে শাগরিদ, প্রত্যেকটা শাগরিদ এক একটা মাজহাব। ইমাম এই যে মুহাম্মদ, আবু ইউসুফ একটা মাজহাব, আবু ইউসুফ একটা মাজহাব, ইমাম মুহাম্মদ একটা মাজহাব, এই সবগুলোর নাম দিছে আহনাফ। তো মানে ওলামাগণ মানে কত ই হইলে, আবু হানিফা একজন, ওনার মত যেহেতু বিভিন্ন ভাবে ছড়াইছে, সবগুলোকে আবার দলকে একত্র করছে আহনাফ গণ, আহনাফ গণ বলে। সবগুলো হচ্ছে উমিয়ার অন্তর্ভুক্ত, এগুলো সব শিকাকে বাই। এত সুন্দর ব্যাখ্যাটা, মানে কিতাব যখন চিন্তা করে, এখানে একটা শান্তি আছে, সেই জন্য আল্লাহ বলছে যে চিন্তা করতে, এখানে একটা মানে প্রাপ্তি আছে চিন্তা করলে। অমিন আহালিল কিতাব, কিতাবদারীদের মধ্যে এমন কিছু লোক আছে, মান ইনতা আমানহু, যদি তুমি আমানত রাখো, বেকিন তরিন কিন্তার বা সম্পদ, ইয়াদ্দিহি ইলাইক, সে উহা ফেরত দিবে, সে তোমাকে ফেরত দিবে, সে উহা তোমাকে ফেরত দিবে, ইয়াদ্দিহি ইলাইক, সে উহা তোমাকে ফেরত দিবে। ওয়ামিনহুম মান ইনতা আমানহু বিদিনারিন, আবার এমন লোক আছে যদি ইনতা আমানহু, যদি তুমি আমানত রাখো, বিদিনারিন
একটা দিনার বা তুচ্ছ সম্পদ লা ইউয়া দিহি সে ওহা তোমাকে সে ওহা ফেরত দিবে না ইলাইকা তোমাকে ইল্লা মা দুমতা আলাইহি কাইমান যদি তার পিছনে তুমি লেগে না থাকো ইল্লা মা দুমতা আলাইহি কাইমান যদি তার পিছনে মানে তার সাথে তুমি দায়েম না থাকো দায়েম কাম না লেগে না থাকো জালিকা বিআন্নাহুম এটা এজন্য যে তারা বলে বিআন্নাহুম কল তারা বলে লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিলুন তারা বলে যে বিআন্নাহুম বিআন্নাহুম ইহা এজন্য যে তারা বলে কলু লাইসা আলাইনা আমাদের কোনো কর্তব্য নেই লাইসা আলাইনা আমাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই ফিল উম্মিয়িন উম্মিদের ব্যাপারে আমাদের কোনো বাধ্যবাধকতা মানে অর্থাৎ যারা কিতাব প্রাপ্ত নয় তাদের ব্যাপারে আমাদের কোনো আমাদের ব্যাপারে কোনো দায়িত্ব নেই সাবিরুন সাবিরুন শব্দের অর্থ হচ্ছে এখানে মানে তাদের জন্য কোনো বিহিত ব্যবস্থা নেই তারা তো ফেরত দিবে না লজিকটা কি যে যারা কিতাবধারী নয় তাদের ব্যাপারে না দিলেও চলবে এটা আমি উদাহরণ দিব উদাহরণ দিলে বুঝতে পারবেন ওয়াকুলুনা আলাল্লাহি আল কাযিবা ওহুম ইয়ালামুন তারা জানিয়া শুনিয়া আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে অর্থাৎ এই যে তারা একটা স্টেটমেন্ট দিল বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিলুন এখানে প্রসঙ্গটা শুরু হচ্ছে কার কিতাবদারি যারা কিতাবদারি ওদেরকে যদি ওদের কাছে কিছু রাখো রাখবে কারা কিতাবদারি ছাড়া যদি তুমি যদি তুমি খান বংশের কোন কি বলে খন্দকার বাড়ির প্রশিলের কাছে কিছু রাখো তাহলে তারা ফেরত দিবে এমন লোক আসছে তারপর রাখবে কারা খন্দকার বাড়ির বাইরের লোক আবার ও খন্দকার বাড়ির এমন লোক আছে তারা ফেরত দিবে না ফেরত দিবে না তারা বলবে যে খন্দকার বাড়ির বাইরের লোক যারা আছে ওদের সাথে কোনো ওদের কোনো সম্মান নাই আমরা ওদেরকে মানুষ রূপে গণ্য করি না আমরাই মানুষ আমরাই শ্রেষ্ঠ অমিন আহলিল কিতাব কিতাবদারীদের মধ্যে এমন কিছু লোক আছে যাদের কাছে তুমি যদি সম্পদ রাখো তারা ফেরত দিবে আবার এমনও আছে যাদের কাছে তুমি কিছু রাখলে ফেরত দিবে না ফেরত দিবে না তারা বলবে যে তারা কিতাবদারী নয় কিতাবদারির বাইরে তাদের তো খাইয়ে ফেলে সমস্যা নেই যেমন হাসি আসে তারা মাদ্রাসা পড়তে তারা বুঝবেন এই যে ওলামায়ে দেওবন্দের ফতোয়া এত ফতোয়া ফিকি ফতোয়া আছে ট্যাক্সের ব্যাপারে ফতোয়া তারপরে এই বিভিন্ন ফতোয়া তো ওলামায়ে দেওবন্দের ফতোয়া হচ্ছে না যেহেতু সরকার সরকার বেদিন সব বেদিন সরকারের সরকার কি ট্যাক্স দেওয়া জরুরি নয় ট্যাক্স দেওয়া লাগবে না বেদিন সরকারকে মানে দিতে গেলে নাই যখন আপনি মানতে যাইবেন তখন আছে মানে ওদের নেওয়ার ব্যাপারে আছে যখন দিতে যাইবেন নাই সেই মাসালাকে কেন্দ্র করে আমাদের দেশও আজ থেকে 20-30 বছর আগে আমাদের দেশে দেওবন্দ ওলামাগণ এই ফতোয়া দিতেন ট্যাক্স দেওয়া লাগবে না এই জন্য অনেক অধিকাংশ এখনো যারা ওলামায়ে দেওবন্দ অনুসারী মাদ্রাসা আছে ওদের শতকরা 90% আর বেশি হবে ওদের ট্যাক্স লাগে না ওরা ফতোয়া হচ্ছে যে ওরা দারুল হারাম।